নদিয়ার কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হওয়ায় চিকিৎসার ক্ষেত্রে এ রাজ্যের মানুষ ব্যাপক সুবিধা পাবেন বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন। তিনি শুক্রবার সন্ধ্যায় কল্যাণীর এইমস হাসপাতাল পরিদর্শন করেন। তিনি আরও জানালেন, আগামী দিনে হসপিটালের সব সুবিধা চালু হয়ে যাবে, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার মানুষ আরও ভালো পরিষেবা পাবে। এছাড়াও মেডিকেল ছাত্রছাত্রীদের জন্য কলেজ শুরু হয়ে গেছে, মেডিকেল ছাত্রছাত্রীদের শিক্ষার সুযোগ সুবিধা অনেক ভালো ব্যবস্থা রয়েছে। হাসপাতাল পরিদর্শনের পর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে শ্রী মান্ডাভিয়া সাংবাদিকদের জানান, কল্যাণীর এইমস হাসপাতালে দুবছর আগেই MBBS পাঠক্রম শুরু হয়েছে। এর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে পুরোপুরি চালুর মুখে। পশ্চিমবঙ্গের বিশেষত দক্ষিণবঙ্গ সহ প্রতিটি জেলাগুলির মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন। খুব শীঘ্রই সেখানে ইনডোর বিভাগ চালু করা হবে বলে তিনি আশ্বাস দেন। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার ও শান্তনু ঠাকুর। আজ এমস কল্যাণী কি মানে ভিজিট কিয়া, জিস তরহ সে এমস কল্যাণী ডেভেলপ হো রহি হ্যায়, ফ্যাকাল্টি কি রিক্রুটমেন্ট হো রহি হ্যায়, MBBS কোর্স লাস্ট 2 ইয়ার্স সে স্টার্ট হো চুকা হ্যায়, ওর আনে বালে দিনো মে এমস ফুল ফাংশনাল হো জানে সে ওয়েস্ট বঙ্গাল মে কল্যাণী কে নজদিক কে ইয়া তো মে কহু সাউথ বঙ্গাল কে সবই ডিস্ট্রিক্ট কো বহুত বড়া ফায়দা হোগা, সারে বেঙ্গল কো ফায়দা হোগা, ওর দেশ কো আচ্ছি হেলথ কেয়ার, রাজ্য কো আচ্ছি হেলথ কেয়ার মিলেগি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।